ঐক্য ও মানব সেবায় আমাদের লক্ষ্য, এই স্লোগানকে সামনে রেখে সমাজের সুবিধাবঞ্চিত 750 অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে কাঁচা ইফতার সামগ্রী বিতরণ করেছে কাঞ্চননগর প্রবাসী মানব কল্যাণ সংস্থা। ইফতার সামগ্রী বিতরণ উপলক্ষে 13 মে রবিবার বিকেলে কাঞ্চননগর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে সংগঠনের সিনিয়র সহসভাপতি আবু তোয়েবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাঞ্চননগর ইউপি চেয়ারম্যান রশিদ উদ্দিন চৌধুরী কাতেব। ওমান আল হিল শাখার সাবেক সাধারণ সম্পাদক ইমরান উদ্দিনের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন সমাজসেবক ও শিক্ষানুরাগী মোহাম্মদ জানে আলম, মাওলানা আনিসুর রহমান চৌধুরী, মাস্টার শরফ উদ্দিন, আবু তাহের মেম্বার সহ আরও অনেকে। সংস্থার পক্ষে বক্তব্য রাখেন কাজী মোহাম্মদ এজাহার, মোহাম্মদ বেলাল, কাজী আলিমুদ্দিন, মোহাম্মদ ফোরকান, মোহাম্মদ শহীদুল্লাহ ও পেয়ারুল ইসলাম। উত্তর চট্টগ্রাম থেকে এম আলমগীর নিশানের পাঠানো তথ্যচিত্রে 71 বাংলা নিউজ ডেস্ক।